গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন বাজে 11:05 বাকি, আজকে হচ্ছে শনিবার। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর সকালবেলায় শনিবারটা তোমরা জানোই আমি অনেকবার ভিডিওতে বলেছি প্রচুর কাজ থাকে, সেই আমার 5:30 থেকে কাজ শুরু হয় পুরো 9টা অবধি, মানে 9টা অবধি পুজোটা দিয়ে আমার কাজটা শেষ হয় সকালবেলায় শনিবার করে। এটা তারপরে চা করি, চা খাই, সবাইকে দিই, তার আগে চা বানাতেও পারি না, চা খেতেও পারি না। শনিবারটা মোটামুটি স্নান টান করে পুজো দিয়ে তারপরে চা খাওয়ার চেষ্টা করি, আর ওটাই করি, চেষ্টা না ওটাই করি। আর এখন বসে গেছি খিচুড়ি নিয়ে, আজকে খিচুড়ি বানিয়েছি, সকাল সকাল একটু খিচুড়ি বানিয়েছি সকালে খাবার জন্য, আর অন্য কিছু ব্রেকফাস্ট বানাতে ইচ্ছা করছে না তাই জন্য খিচুড়ি। আর শনিবারটা আমি বেশি খিচুড়িই বানাই বেশিরভাগ, তাই খিচুড়িই বানালাম। আর রান্নাঘরে সব বাসন টাসন সব মানে পরিষ্কার টরিষ্কার করে ধুয়ে ঠুয়ে উবুর করে রেখে দিয়েছি, ওইগুলো এখন গুছাবো, এই খাবারটা খেয়ে গুছিয়ে তারপরে রান্নাটা করবো দুপুরের। এখন বেশি কাজকর্ম করছি না, যদি আবার শরীর অসুস্থ হয়ে যায় বাবা কি দরকার, পরেও কাজ করতে পারবো, শরীর ভালো থাকলে, তাই না বলো? ডালে চালে আর আলু, ব্যাস এই হচ্ছে আমার খিচুড়ি, আর একটু ঝাল করে দিয়েছি, ভালো লাগছে। আজ যারা ভ্যাকসিন নিতে ভয় পাচ্ছ ভ্যাকসিনটা নিয়ে নাও, ভ্যাকসিনটা খুব দরকার, খুব জরুরি ভ্যাকসিনটা, ভ্যাকসিনটা নিয়ে নাও। আর একদম ভ্যাকসিন হওয়ার পর নিজেকে একদম প্যানিক করার কোনো দরকার নেই, একদম নর্মাল থাকবে, কিচ্ছু হবে না। ঠিক করে আসছে আবার সাদা মেঘ একবার, কালো মেঘ একবার, ভ্যাকসিন নেওয়ার পর না খাওয়া দাওয়াটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে দুর্বল লাগবে না একদমই। ভালোই লাগছে খিচুড়িটা, ঝাল ঝাল হয়েছে তো, একটু বেশি লঙ্কা দিইনি কিন্তু, মাত্র 2টো লঙ্কা দিয়েছি। আর এই বাপি এই লঙ্কাগুলি আনে না, ছোট্ট ছোট্ট কিন্তু, আর মোটা মোটা কাঁচা লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল থাকে, আর এটা খুব ভালো লাগে খেতে। এই লঙ্কা দিয়ে না গরম ভাত দিয়ে বড়া দিয়ে একটু সর্ষের তেল দিয়ে নুন দিয়ে মেখে দারুণ লাগে খেতে, কাঁচা লঙ্কার গন্ধটা বেরায় আর খেতে দারুণ লাগে। খাওয়া হয়ে গেল, চলো তাহলে রান্নাটা করে নিই, তারপরে পরে তোমাদের সাথে বসে গল্প করবো, ঠিক আছে? তো আজকে আমাদের দুপুরের লাঞ্চের মেনু দুধ পনির করেছি আর ভেন্ডির বড়া আর ডাল, দেখো ডালটা সর জমে গেছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছি, এই 1 ঘন্টা মতো রেস্ট নিয়েছি, আর এখন বসে গেছি গাছের পরিচর্যা করতে। দেখতেই পাচ্ছ গাছগুলিতে অনেক দিন হাত দেওয়া হয় না, আমার মাঝখানে শরীর খারাপ হলো, তারপরে আবার ভ্যাকসিন নিলাম, তো এই করতে করতে আর সময় পাওয়া যায় না, গাছগুলির যত্নও করতে পারছি না খুব ভালো করে। তো আজকে ভাবলাম না সময় আছে তো গাছগুলোর একটু পরিচর্যা করি, এখানে মাটিগুলো একটুখানি খুঁড়িয়ে দিচ্ছি, আর মাটিগুলি খুব টাইট হয়ে গেছিলো, বৃষ্টির জল পড়ছে মানে নরম আছে কিন্তু ভেতর থেকে টাইট রয়েছে, হাওয়া বাতাস যদি না ঢুকতে পারে খেলতে পারে তাহলে গাছগুলি সেই গাছ ভালো করে বাড়ে না, আর জলটাও একদম মানে গোড়ায় যায় না। তো তার জন্যই একটু মাটিগুলি সব গাছের মানে খুঁড়ে দিচ্ছি, তারপরে একটু জল দিয়ে দেবো, ব্যাস এই করব। আর টবগুলোর অবস্থা খুবই খারাপ, তো ভাবছি এর মধ্যে বাপি আর আমি মিলে টবগুলি একটু কালার করে নেব, দেখতে ভালো লাগবে, সাদা কালার করব, খুব ভালো লাগে দেখতে সাদা কালারের টব। আর বিকেলবেলায় গাছে জল টল দিয়ে গাছের পরিচর্যা করে তারপরে সন্ধে হয়ে গেল, সন্ধে টন্ধে দিয়ে তারপরে সন্ধ্যাবেলার চা টা খেয়ে এখন বসে পড়েছি তোমাদের সামনে, তোমাদের সামনে আজকে বসে পড়েছি কিছু দরকারি কথা বলার জন্য, তার জন্য একটু বসেছি। তো আজকে ভিডিও দেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, তো সকাল থেকে টুকটাক যা কাজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম।
আর এখন যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা এক বোনের রিকোয়েস্টে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই বোন আমাকে রিকোয়েস্ট করেছিল আর জানতে চেয়েছিল, রিকোয়েস্ট বলবো না, জানতে চেয়েছিল যে সাবস্ক্রাইবারটা আনস্ক্রিন কি করে করব আমি। তো সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে কি করে সাবস্ক্রাইবার আনস্ক্রিন করা যায়, মানে কেউ দেখতে পারবে না, পাবলিক যারা থাকে আমাদের যে ভিডিওগুলি দেখে তারা কেউ দেখতে পারবে না যে আমার কতটা সাবস্ক্রাইবার হলো বা হচ্ছে বা এই আর কি। কারণ এটা আমি মনে করি একটি একটা ইম্পর্টেন্ট জিনিস, আর কেউ যদি কখনো কিছু জিজ্ঞাসা করে তো তার উত্তর দেওয়ার খুব আপ্রাণ চেষ্টা করি, আমি যতটা জানি সেটাই দেওয়ার চেষ্টা করি উত্তর। তো আমি যতটা জানতে পেরেছি আর আমার যতটা নলেজ আছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো, আর সেই বোনও তার উত্তর পেয়ে যাবে। তো দেখো, আমরা যে শুরু করেছি ইউটিউবটা, তো আমাদের তো এখন খুব বেশি সাবস্ক্রাইবার নেই, আর আমরা যত ভালোই ভিডিও দিই না কেন, পাবলিক ভাবে কি যে আমাদের সাবস্ক্রাইবার কম বলে তো আমরা ভিডিওর আমাদের ভিডিওর কোনো ভ্যালু নেই, অনেক সময় এটা কিন্তু হয়ে থাকে। আর যাদের অনেক বেশি সাবস্ক্রাইবার আছে, যাদের বড় বড় চ্যানেল, অনেক বেশি সাবস্ক্রাইবার, তারা যাই ভিডিও দিক না কেন, ভালো হোক খারাপ হোক, তো পাবলিকভাবে মানে খুব বেশি তাদের ভিডিওটা ভ্যালুয়েবল, তো সেইখানে ওরা দেখতে চলে যায়। আমার মতে যেটা হয়েছে, যেটা ভাবি আমি আর যেটা আমি আমার নলেজে হয়েছে, তো সেটাই আমি তোমাদেরকে বললাম, আমার এটাই মনে হয়েছে। তো পাবলিক কিন্তু যখন সাবস্ক্রাইবারটা বেশি রাখে তখন সেই ভিডিওগুলো দেখতে আসে, এটা খেয়াল করে দেখবে, যতই তুমি ভ্যালুয়েবল ভিডিও দাও না কেন। যাদের কম সাবস্ক্রাইবার তাদের পাবলিকভাবে কোনো নলেজই নেই। আর আমার ওই বোনের মতো অনেকেই হয়তো জানো না বা পারো না সাবস্ক্রাইবারটা কিভাবে হাইড করতে হয়, তো তাদের জন্য, যারা জানো তারা তো পারোই, তাদের তো বলার কিছু নেই, আর যারা জানো না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। তো তোমরা জেনে নাও কিভাবে সাবস্ক্রাইবার হাইড করা যায়। সাবস্ক্রাইবার হাইড করা থাকলে আমার মনে হয় আমাদের ভিডিওর জন্য বেশি ভালো, আমার আমার মনে হয়, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন একদম। তো ওই বোনের মতো যারা যারা পারো না তারা আজকের ভিডিওটা দেখলে, আর আজকের ভিডিওটায় আমি যেভাবে যেভাবে বলছি সেইভাবে যদি তোমরা করতে পারো অবশ্যই তোমরা এই সাবস্ক্রাইবারটা হাইড করতে পারবে। তো চলো কি করে করতে হয় জেনে নাও। তো আমি তো মোবাইল দিয়ে আমি ভিডিও করি, তো তার জন্য আমার একটাই মোবাইল, আর তোমাদেরকে সেই জন্য আমি ভিডিও করে বলতে পারবো না, মানে ভিডিও করে দেখিয়ে ফোনে একটা একটা করে ক্লিক করে দেখিয়ে বলতে পারবো না, তোমাদেরকে আমি মুখে বলে দিচ্ছি, আমি যেভাবে যেভাবে বলছি তোমরা সেভাবে সেভাবে করে দেখো। আর বিশেষ করে আমাকে যে বোনটা প্রশ্ন করেছিল সেই বোনটাকে আমি বলছি, তুমি এইভাবে করে দেখো, তুমি নিশ্চয়ই হাইড করতে পারবে এটা। তো প্রথমে কি করবে, ক্রোম থেকে ইউটিউবটা খুলবে, সেখানে ডেস্কটপ সাইট অন করবে, সাইটটা যেটা SIDE না, SITE, ডেস্কটপ সাইট, সেখানে অন করবে। তো ডেস্কটপ সাইট অন করার পর লেফট সাইড কিংবা রাইট সাইডে দেখতে পারবে তিনটে ডট ডট দেখতে পারবে, তো সেইখানে তুমি ক্লিক করবে। তো ক্লিক করার পর ওখানে অনেক কটা মেনু আসবে, তো ওইখানে ওই সেটিংসের মেনু অপশন আসবে, সেটিংসে যেই তুমি ক্লিক করবে ওখানে অনেক কটা অপশন পাবে, তো তার মধ্যে প্রাইভেসি অপশন একটা আছে, তো প্রাইভেসি অপশনে তুমি ক্লিক করবে, আর ওখানেই প্লেলিস্ট আর সাবস্ক্রাইবার প্রাইভেট করার অপশন পাবে, তো সেখানে গিয়ে তুমি প্রাইভেট করে দিতে পারো সাবস্ক্রাইবারটা। তো এইভাবেই আমি করেছি, আমি যেভাবে করেছি সেইভাবেই তোমাকে বললাম, তো আমার মনে হয় তোমার কিছুটা হলেও উপকার হবে। তুমি এইভাবে করে দেখতে পারো সাবস্ক্রাইবারটা, তখন তোমার প্রাইভেট হয়ে যাবে। আমি আমার সাবস্ক্রাইবারটা এইভাবেই আমি প্রাইভেট করেছি, তো তুমি এইভাবে করে দেখতে পারো, অবশ্যই হবে, কারণ আমি হেল্প করতে পারলে তোমাদেরকে আমি বেশি খুশি হব, তোমরা কতটা খুশি হবে জানি না কিন্তু আমি বেশি খুশি হব, কারণ আমার মনে হয় যে কাউকে যদি কিছু এই ছোট ছোট জিনিসগুলো হেল্প করতে পারি মনটা তখন অনেকটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই ছিল, তো তো আজকে এটা তোমাদের সাথে শেয়ার করা ছিল তাই তোমাদেরকে বলে দিলাম।
আর আমার ওই বোনের প্রশ্নের উত্তরটাও নিশ্চয়ই সে পেয়ে গেল। তো দেখো এইভাবে অবশ্যই কাজে দেবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি আমার আজকের ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।